শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল সুপ্রিয় বন্ধু, বাংলার প্রকৃতিতে শরতের আগমন ঘটে শান্ত স্নিগ্ধ কোমল রূপ নিয়ে, যেখানে নেই কোনো মলিনতা, আছে কেবল নির্মল আনন্দ আর অনাবিল উচ্ছ্বাস। কি অপূর্ব রঙের খেলা, কি অপূর্ব মায়াবী রঙিন ভুবন সাজায় প্রকৃতি শরতের বুকে, তা মনোদৃষ্টি দিয়ে না দেখলে বোঝা যায় না। শরতে প্রাণবন্ত রূপ নিয়ে হেসে ওঠে গ্রাম বাংলার বিস্তৃত দিগন্ত। শরতের এই স্নিগ্ধ সকালে সময়কে উপভোগ্য করে তুলতে কাছের ও দূরের সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ শফি আহমেদ এবং আমি ফাতিমা আফরোজ সোহেলি। ইলেকট্রনিক মাধ্যম, প্রিন্ট মাধ্যম এবং সামাজিক মাধ্যম সবখানেই একই ঢেউ, আর তা হল মানবিকতা। মানবিকতা মূলত একজন ব্যক্তির মধ্যে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মতো গুণাবলী প্রকাশ পাওয়ার বিষয়। মানবতা একটি সমাজের সংস্কৃতির মূল্যবোধ বিকাশে সহায়ক। মানবিক মূল্যবোধ সমাজে পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং সহযোগিতার মতো গুণাবলী প্রচার করে, যা সমাজের সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে। শুধু তাই নয়, দুর্যোগ ও সংকট মোকাবেলায় মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানবতার ভিত্তিতেই মানুষ একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসে। মানবিকতা এমন এক গুণ যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে শক্তিশালী করে এবং সমাজকে সুখী ও শান্তিময় করে। মানবিক হওয়ার মানে হলো অন্যের কষ্ট বুঝতে পারা এবং সেই কষ্ট কমানোর জন্য নিজের সাধ্য অনুযায়ী কাজ করা। মানবিকতা হলো মানুষের সত্যের উচ্চতর রূপ, যেখানে ব্যক্তি নিজের চেয়ে অন্যের মঙ্গলকে প্রাধান্য দেয়। একজন মানবিক ব্যক্তি কেবল নিজের কথা ভাবেন না, তিনি অন্যের সুখ দুঃখের অংশীদার হতে চান। মানবিকতা সমাজের বিভিন্ন স্তরে শান্তি, সমতা ও সৌহার্দ্য বয়ে আনে। আমাদের মানব ইতিহাসে হাজার হাজার উদাহরণ আছে যেখানে ব্যক্তি নিজের মঙ্গল চিন্তা না করে মানুষের মঙ্গলকে প্রাধান্য দিয়েছে। প্রতিদিনকার জীবনে আমরা অনেক সাধারণ মানুষকেও দেখি যারা পরিবারের সদস্য, বন্ধু বা সমাজের জন্য নিজের মঙ্গলকে বিসর্জন দিচ্ছেন। এই নিজের ভালো লাগা এবং প্রাপ্যকে ত্যাগ করা খুব সহজ নয়, তবে মানসিকতা, শিক্ষা, মূল্যবোধ, জীবনের অভিজ্ঞতায় কেউ কেউ নিঃস্বার্থভাবে অন্যকে প্রাধান্য দিতে পারে। দেশ, সমাজ এবং রাষ্ট্রের জন্য মানবিক হওয়া এবং মানবিকতার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিকতা কেবল ব্যক্তিগত সম্পর্কেই নয়, বরং সামগ্রিকভাবে একটি সমাজ এবং রাষ্ট্রের ভিত্তিকে শক্তিশালী করে। মানবিকতার সমাজ মানুষের মধ্যে সংহতি ও একতা তৈরি করে। যখন মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হয় এবং অন্যের কল্যাণের কথা চিন্তা করে, তখন একটি শক্তিশালী সামাজিক বন্ধন গড়ে ওঠে, আর এই বন্ধনই সমাজকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সাহায্য করে। কেননা মানবতা হল ন্যায় বিচার এবং সাম্য প্রতিষ্ঠার মূল ভিত্তি। একটি মানবিক সমাজে প্রতিটি মানুষের অধিকার এবং মর্যাদা রক্ষা করা হয় বলেই কেউ অবহেলিত বা বঞ্চিত হয় না। সুপ্রিয় বন্ধুরা, মানবিকতা একটি দেশ, সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা, উন্নয়ন ও শান্তির জন্য অপরিহার্য। এটি কেবল ব্যক্তিগত সম্পর্ককে শক্তিশালী করে না, বরং বৃহত্তর সামাজিক এবং রাষ্ট্রীয় স্তরে স্থায়ী উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয়। মানবিক মূল্যবোধের চর্চা একটি সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ বৃহস্পতিবারের দর্পণ সূচির পাতায়। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এই দিনের পর আরও থাকছে। বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে আড্ডা, তারার সাথে কিছুক্ষণ বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে। বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ, পাহাড় ও প্রকৃতি, এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল পর্বে। সুপ্রিয় বন্ধুরা, আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের 249তম দিন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা এবং কিংবদন্তিতুল্য ব্যক্তির জন্ম মৃত্যু সংকলন এই দিনে। প্রথমেই উল্লেখযোগ্য ঘটনাবলী। 1763 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাসিমকে পরাজিত করে। 1905 সালের 5ই সেপ্টেম্বর রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 1939 সালের 5ই সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে। 1960 সালের এই দিনে রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন। 1971 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শহীদ হন। 2000 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টুভ্যালু জাতিসংঘে যোগ দেয়। এবারে জানাব কয়েকজন কিংবদন্তিতুল্য ব্যক্তির জন্মদিনের কথা। 1187 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর ফ্রান্সের রাজা অষ্টম লুইস জন্মগ্রহণ করেন। 1774 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর জার্মান চিত্রকর ডেভিড ফ্রেডরিক জন্মগ্রহণ করেন। 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন। 1970 সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক জন্মগ্রহণ করেন। 1979 সালের আজকের দিনে ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী আয়ান আলী খান জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। বন্ধুরা, এবারে জানাবো কয়েকজন কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের মৃত্যুদিনের কথা। 1566 সালের আজকের দিনে তুর্কি সুলতান সুলাইমান আজম মৃত্যুবরণ করেন। 1859 সালের আজকের দিনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত হন। 1974 সালের 5ই সেপ্টেম্বর বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিম মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন অতীতের আজকের এই দিনে ঘটেছিল এমন সব ঘটনা নিয়ে সাজানো আমাদের নিয়মিত পরিবেশনা এই দিনে। আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, বাঙালির সত্তাকে আড্ডা ছাড়া কল্পনা করা যায় না। বাঙালি দেশে হোক বা বিদেশে হোক, বিয়ে বাড়িতে হোক বা মৃতের বাড়িতে হোক, কোনো না কোনোভাবে সে আড্ডার মজে যাবে আড্ডায়। বাঙালি সুখে আড্ডা দেয়, অসুখেও আড্ডা দেয়। তাই বাঙালি রোগীকে ঘিরে হাসপাতালে আড্ডাবাদ শুভাকাঙ্ক্ষীদের ভিড় হয়। বাঙালির আড্ডা দুজন মানুষে হয় না, জব্বেশ আড্ডা দিতে প্রয়োজন হয় এক মনের একাধিক মানুষের। জীবনকে সতেজ ও প্রাণবন্ত করতে প্রয়োজন নিয়মিত নির্মল আড্ডা। আড্ডার মাধ্যমে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, ইতিহাস চর্চা ও মানবিক মূল্যবোধের চর্চা চালিয়ে যেতে হবে। বলা যায় পরিশীলিত নির্মল আড্ডা অব্যাহত থাকলে হাজার বছরের বাঙালি সমাজকে কোনোভাবেই ঘুণে ধরবে না। সুপ্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা এখন শুনব ফারজানা ছবির গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে আড্ডা, তারার সাথে কিছুক্ষণ।
আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ একজন তারকা অভিনয় শিল্পী। তাকে আপনারা সবাই চেনেন, জানেন এবং বেশ কাছের মানুষ হিসেবে ভালোবাসেন। তিনি আর কেউ নন, HM হায়দার আলী, যিনি মঞ্চ, টেলিভিশন এবং সিনেমায় অসংখ্য ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। আজকে তার সঙ্গে আমাদের গল্প হবে এবং জানা হবে তার অজস্র অজানা কথা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই যে আপনার অভিনয় জীবন, এই অভিনয় জীবন সম্পর্কে শুরুর দিকটা আপনি একটু করে বলবেন। এই অভিনয়ের আগে আমি আসলে ব্যবসা করতাম। আচ্ছা। এবং আমি প্রচুর সিনেমা দেখতাম। আচ্ছা আচ্ছা। এবং ওই সিনেমা একবার বা দুইবার যদি আমি দেখি তো সম্পূর্ণ সংলাপ প্রত্যেকটা আর্টিস্টের সব আমার ভিতরে রেকর্ড হয়ে যেত। বাহ, শিল্পী হওয়ার পেছনে আসলে সত্যি কিছু না কিছু সুপ্ত প্রতিভা কাজ করে, যেটা নিশ্চয়ই আপনার মধ্যে ছিল। তো যাই হোক, অনেকে হয়তো সিনেমা দেখে নাই, আমি তাদের কাছে গল্পটা করতাম, ইভেন কি ওই ছবির গানগুলো পর্যন্ত আমি গিয়ে শোনাতাম। আচ্ছা, আপনার অভিনয় জীবন প্রথম শুরু হয় কত সালে? প্রথম আমার অভিনয় শুরু হয় 72-তে। এবং সেটা কি সরাসরি পর্দায় অভিনয় করেছেন নাকি মঞ্চে? মঞ্চে, মঞ্চে কাজ করেছি 72 থেকে 88 পর্যন্ত। এরপরে কখন আপনার ভিজুয়াল অ্যাক্টিং শুরু হলো? ভিজুয়াল অ্যাক্টিং শুরু হলো 96-এ। এখন এর নেপথ্যে অবশ্য কাহিনী আছে। 88 এর পরে আমি আর ওই কোনো জাতীয় অভিনয়ের সাথে আর জড়িত ছিলাম না। সাংসারিক জীবন, ব্যবসা বাণিজ্য এগুলি নিয়েই মোটামুটি ব্যস্ত ছিলাম। আর 96-এ আমাকে যিনি এই ভিজুয়াল মিডিয়ায় এনেছেন, তার নামটা তো একেবারে বড় করেই আমাকে বলতে হয়, যেহেতু আমি মনে করি উনিই আমার গুরু। ডিরেক্টরের নাম মোহাম্মদ হোসেন জেমি। ও আচ্ছা আচ্ছা, ভীষণ ভীষণ চমৎকার একজন পরিচালক তিনি। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমারও হয়েছে, এবং উনি শুধু পরিচালকই নন, আমি তো বলবো যে একজন শিক্ষক, চমৎকার ভাবে শিখিয়ে অভিনয় করেন। তো যাই হোক, আপনি ছোট পর্দায় অভিনয় করেছেন, ছোট পর্দায় বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে আপনাকে আমরা দেখেছি, এবং আমার যদ্দূর মনে পড়ে যখন থেকে আপনাকে দেখেছি, আপনার একটা বিশেষ আইডেন্টিটি হচ্ছে যে আপনার চুলগুলো একদম সাদা, ধপধপে সাদা চুলের একজন মানুষ, এবং আপনার এই পরিচয়টা আপনাকে দেখলেই সবাই অনেক বেশি সহজে, আপনি সবার কাছের হয়েছেন এবং পরিচিত হয়েছেন আপনার এই আউটলুক বা আউট এই অ্যাপিয়ারেন্স দিয়ে। এবং আপনাকে আমি ব্যক্তিগতভাবে যতটা জানি, আপনি ভীষণ ভীষণ চমৎকার একজন ভালো মানুষ এবং ভীষণ সহজ সরল, কিন্তু পর্দায় আপনাকে আমরা সবসময় একটু নেতিবাচক চরিত্রে দেখেছি, এর রহস্য কী? এবং আপনি কি আসলে চেয়েছেন যে আপনি নেতিবাচক চরিত্রেই পর্দায় বিশেষভাবে আসেন? আসলে চরিত্রের প্রয়োজনে যেভাবে অভিনয় করা উচিত আমি ওটা করতেই অভ্যস্ত। একজন অভিনেতার কিন্তু সব ধরনের গুণ থাকা উচিত, অবশ্যই। সেই গুণটা যদি না থাকে, অর্থাৎ একজন অ্যাক্টর সে খুবই ফ্লেক্সিবল হইতে, একদম জলের মতো হতে হয়, যখন যে পাত্রে রাখা হবে সেই পাত্রেরই আকারটা যেন ধারণ করে। রাইট। তো আমি সেভাবে চেষ্টা করেছি এবং চেষ্টা করে আসছি। আপনার ভাষায়, আপনার কথায় খুব প্রখর এবং প্রকটভাবে আপনার আঞ্চলিকতার একটা ছাপ রয়েছে। আমি বরিশালের ভাষায় যখন আমি সংলাপ শুরু করলাম, এই 96 থেকে এ পর্যন্ত আমি শুধু একটা ভাষা দিয়েই আসি, আর আমি জানি না বাকি জীবনটা মনে হয় এই ভাষা দিয়েই আমাকে যেতে হবে। তার কারণ কোনো ডিরেক্টর আমাকে দিয়ে কোনো দিন অন্য কোনো ডিস্ট্রিক্টের ওই ভাষা আমাকে দিয়ে বলায় নাই। আমি অনেকবার বলেছি, আচ্ছা আমি একটু নোয়াখালীর কথা বলি, না 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 কি বলেন, আপনাকে টানছি বরিশালের কথা বলানোর জন্য, আপনি নোয়াখালী বলবেন কেন? আমি একটু রাজশাহী বলি, না 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 তা হবে না। অথচ নাটকগুলো কিন্তু ওই ভাষারই, কিন্তু আমি বেচারা কেন বরিশাল ওইখানে ঢুকবো? এক্ষেত্রে আমি বলবো যে আমরা শিল্পীরা সত্যি আসলে আমাদের কিছু করার থাকে না, অনেক সময় আমাদের অনেক কিছু ইচ্ছে করলেও বা অনেক কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা থাকলেও আমরা সবসময় তার রিফ্লেকশনটা ঘটাতে পারি না। পরিচালক আমাদেরকে যেভাবে চাইছেন ঠিক সেভাবেই নিজেদেরকে পর্দায় উপস্থাপন করতে হয়। আমাদের এই অনুষ্ঠানে আজকে অতিথি হয়ে আসবার জন্যে দর্পণের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। তারার সাথে কিছুক্ষণ পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন সেলিব্রিটি শিল্পীর কথা। সুপ্রিয় বন্ধুরা, সুউচ্চ পাহাড়
এবং অরণ্যে ঘেরা পার্বত্য জেলাগুলোর বিভিন্ন জায়গায় বসবাস করে আসছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসমূহ। পাহাড় হয়ে গেছে তাদের আত্মার আত্মীয়। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পাহাড়ির এই জীবনকে তারা নিজেদের আয়ত্তে নিয়ে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে চলেছে। পাহাড়ে এখন নৃগোষ্ঠীদের হাতের ছোঁয়ায় সোনা ফলে। আত্মনির্ভরতার প্রতীক এখন পাহাড়ের নৃগোষ্ঠীসমূহ। তাদের ত্যাগ এবং ঘামেই পাহাড় আজ শক্ত অর্থনীতির বুনিয়াদে পরিণত হয়েছে। এই পর্বে, পাহাড় ও প্রকৃতি পর্বে, আমরা এখন শুনব নিশাত জাহানের গ্রন্থনায় বাংলাদেশের তারানী পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বিশেষ নিবন্ধ, উপস্থাপনায় গুলশানা রাহক। অসংখ্য দর্শনীয় স্থানে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ, যার সৌন্দর্য মানুষকে মুগ্ধতার জালে আবদ্ধ করে। নাগরিক জীবন থেকে ছুটি পেলে প্রশান্তির খোঁজে মন চলে যেতে চায় প্রকৃতি ঘেরা কোনো জায়গায়। তাই পরিবার বা বন্ধুদের নিয়ে যাওয়া যেতে পারে পাহাড়, বন বা ঝিরির ধারে, শুধু খোঁজখবর নিয়ে বেরিয়ে পড়া। প্রিয় শ্রোতা, পাহাড় ও প্রকৃতি পর্বে আজ ঘুরে দেখাবো তারানী পাহাড়। তারানী পাহাড়, এর অবস্থান ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা সদর থেকে 25 কিলোমিটার, নলিতাবাড়ি উপজেলা থেকে 19 কিলোমিটার দূরে সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার রামচন্দ্রকুড়া ইউনিয়নে। অপরূপ সৌন্দর্যে ঘেরা এদেশের চিরসবুজ প্রকৃতি সবসময় প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। এ ধরনেরই আকর্ষণের জায়গা তারানী পাহাড়। এই পাহাড়টি মূলত পানিহাট্টা গ্রামে হওয়ায় স্থানীয় পর্যটকদের কাছে অঞ্চলটি বেশি পরিচিত পানিহাটা তারানী পাহাড় নামে। তারানী পাহাড়ের উত্তরে রয়েছে মেঘের আবছা আবরণে ঢাকা ভারতের তুরা পাহাড়, যাকে জড়িয়ে রেখেছে কুয়াশার মতো মেঘ। আর সেই কুয়াশার আলারে লুকোচুরি খেলছে দূরের টিলাগুলো। সবুজ বনাঞ্চলে ঘেরা তারানী পাহাড়ের গহীনে কোনো অবকাঠামো গড়ে না উঠলেও সেগুন, গজারি আর আকাশমণির বাগান ঘুরতে ঘুরতে শোনা যাবে পাখপাখালির কিচিরমিচির। রয়েছে নানা প্রজাতির গাছগাছালি। কখনো কখনো, বিশেষ করে ধানের থোর আসার সময় কিংবা ধান পাকার সময়, দূরের গহীন পাহাড় থেকে হাতির আওয়াজ শোনা যায়। কখনো দেখাও মেলে। এছাড়াও দেখা যায় লাল বন মোরগ ও অন্যান্য প্রাণীর। তিনটি ভিউ পয়েন্ট থেকে দেখা যায় তারানী পাহাড়। তাই পানিহাটা তারানী পাহাড়, বন, ভোগাই নদী আর এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং উপভোগ করতে হলে এখানে আসতে হবে। এজন্য ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে নালিতাবাড়ি পৌঁছাতে হবে। এজন্য বাস সার্ভিস ছাড়াও যাওয়া যেতে পারে নিজস্ব ব্যবস্থায়। নালিতাবাড়ি থেকে সিএনজি বা ভাড়াই চালিত মোটর সাইকেলে পানিহাটা পৌঁছানো যাবে। আর রাতে থাকতে চাইলে উপজেলা পরিষদ ডাক বাংলা ছাড়াও আছে হোটেল ও গেস্ট হাউস। নালিতাবাড়ি যেহেতু সীমান্তবর্তী এলাকা, সে কারণে এখানকার পাহাড় ও সমতল এলাকায় বাস করে কোচ, গারো, হাজং, ডালু, বানাই ও রাজবংশী সম্প্রদায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। এরা শত বছরের বেশি সময় ধরে এখানে বাস করার ফলে নিজস্ব সংস্কৃতিতে আঞ্চলিক ভাষায় দৈনন্দিন জীবন অতিবাহিত করে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়াও এখানে আরও আছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ। এই পানিহাটা তারানী পাহাড় এলাকায় মসজিদ, মন্দির ছাড়াও আছে অন্যান্য উপাসনালয়, আছে চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয় আর ছোট ছোট শিক্ষার্থীদের থাকার জন্য হোস্টেল। সেখানে সারাক্ষণই থাকে শিশুদের কোলাহলে মুখরিত। পাহাড়ের ঢালে ভোগাই নদীর উল্টো পাশে মেঠোপথের গা ঘেঁষে রয়েছে পাহাড় বেষ্টিত সবুজ গালিচা বিছানো খেলার প্রশস্ত মাঠ। প্রকৃতির সান্নিধ্য পাওয়ার পাশাপাশি মেঘ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে এই জায়গায় ঘুরতে আসে প্রকৃতিপ্রেমী। তাই আর দেরি না করে, সময় করে আপনারাও চলে আসুন ঘুরতে তারানী পাহাড়। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন দর্পণ। সেই আদিকাল থেকে মানুষ তার যাপিত জীবনের প্রতিদিনকার অভ্যাস, জীবন চর্চার সৃজনশীল শিল্পী সুলভ রূপকেই আপন সংস্কৃতিরূপে উপভোগ করে চলেছে। তাই সমাজের সংস্কৃতি কোনো বাহ্যিক আড়ম্বর নয়, বরং এটি নিতান্তই
একটি সমাজের মানুষের জীবনচর্চার সৃজনশীল ঐতিহাসিক রূপ তথা অবিচ্ছেদ্য অঙ্গ। সমাজের এই অঙ্গের মধ্য দিয়েই সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ঐতিহাসিক ঐতিহ্য পৃথিবীর বুকে বেঁচে থাকে, বয়ে চলে এবং নিরন্তর সমৃদ্ধ হয়। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব মোহাম্মদ ইসাক আলীর গ্রন্থনা উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজনে। আজকের আয়োজন আমরা সাজিয়েছি বাংলাদেশের লোক সংস্কৃতির ঐতিহ্য বিয়ের গীত বা বিয়ের গান নিয়ে। বিয়ের গীত বা বিয়ের গান বলতে মূলত বোঝায় বিবাহ আচার, কনে পক্ষ বা বর পক্ষকে নিয়ে বাঁধা গান। বিয়ের গানের সঙ্গে একটি জাতি বা সম্প্রদায়ের সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাস সম্পর্কিত পরিচয় উঠে আসত। আশীর্বাদ থেকে শুরু করে দীরাগমন প্রতিটা কাজেই এই বিয়ের গান বাঁধা হয়। বিয়ের অনুষ্ঠানে মেয়েলি গীত বাঙালিদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়। আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, তবে এই বিয়ের গীত বা বিয়েতে মেয়েলি গানের প্রথা এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে, যা বাঙালি লোকসংস্কৃতির এক অন্যতম অনুষঙ্গ। এর উদ্ভব হয়েছিল সুপ্রাচীনকালে, প্রধানত হিন্দু সমাজে মঙ্গল কাব্যের মাধ্যমে। এরপরেই মুসলমান সমাজে এই গীত সমাদৃত হয়ে আসছে। এসব গীত আঞ্চলিক ভাষায় গ্রামীণ মহিলাদের নিজস্ব ছন্দেই রচিত হয়। তারা সুপ্রাচীন কাল থেকেই নিজেরাই রচনা, সুর এবং পরিবেশন করছেন মুখে মুখে। তারা অধিকাংশই নিরক্ষর বা অল্প শিক্ষিত হয়ে থাকে। গীত রচনা বা সুর রপ্ত করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই কোনো বাদ্যযন্ত্র। যখন রেডিও, মাইক, টিভির দাপট ছিল না, তখন বিভিন্ন বয়সের মহিলারাই পাণ্ডুলিপি ছাড়াই মুখে মুখে নাচে গানে বিয়ের আসর মুখর করে রাখত। বিয়ের গীত এক প্রকার লোকগীতি, সে কারণে বাঙালি সংস্কৃতিতে লোকসঙ্গীতের যে কয়েকটি ধারা ক্রমান্বয়ে লোকসাহিত্যকে সমৃদ্ধ করেছে, তার মধ্যে বিয়ের গান অন্যতম। লোকসংস্কৃতির এক অমূল্য ভাণ্ডার হিসেবে বিবেচিত হয়ে আসছে এই বিয়ের গীত, যা ধারক ও বাহক বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের। মেয়ের পক্ষ থেকে মেয়েকে বিদায় দেওয়া থেকে শুরু করে পাত্রপক্ষের বাড়িতে পাত্রের গায়ে হলুদ থেকে পরের দিন যে বউ ভাত হয় সে পর্যন্ত চলে এই বিয়ের গান বা বিয়ের গীত। আবার কোথাও কোথাও বিয়ের অনুষ্ঠানে জলচৌকির উপরে কোণে সেজেগুজে বসে থাকে আর পাড়া প্রতিবেশী মেয়েরা দল বেঁধে গীত গায়। গাইতে গাইতে নাচে এবং এতে অংশ নেয় মধ্যবয়সী মহিলারাও। তারা দলবদ্ধভাবে নিজেদের মতো করে ভঙ্গিমা ও মুদ্রায় নাচ করে থাকে। এসব অনুষ্ঠানে গীত গাইয়ে কিছু মহিলারাও দল বেঁধে এসে গীতের তালে তালে আকর্ষণীয় ছন্দ ও তালে নাচে গানে আসর মাত করে তোলে। বাঙালিদের অতীতের দিনযাপন, কৃষ্টি কালচার কেমন ছিল, তার ধারক বাহক এই বিয়ের গীত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সংস্কৃতির এই মূল্যবান সম্পদ রক্ষার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। তাই আসুন সকলে মিলে
এই গানগুলো সংরক্ষণ ও প্রকাশের মাধ্যমে বাঁচিয়ে রাখি এবং বাংলার যে প্রাচীন সংস্কৃতি সেটাকে আমরা সমুন্নত করি। শুনছিলেন সাংস্কৃতিক ঘরের বাইরে। সুপ্রিয় বন্ধুরা, শুরুতে বলেছিলাম শোনাব গান। আমাদের সবশেষ পরিবেশনা মনমোহন দত্তের গান শুনবেন শিল্পী সূচনা শেলীর কণ্ঠে। কুসংস্কার ও মন্দকে পরিহার করে সচ্চিন্তা ও আদর্শে আত্মাকে পরিশুদ্ধির মধ্য দিয়ে শুরু হোক আমাদের প্রতিদিনের পথ চলা। সেই অঙ্গীকার নিয়ে সকলের সুস্থতা ও সুন্দর একটি দিনের কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম। অনুষ্ঠান প্রযোজনা সহযোগিতা করেছেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান। প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল খান। অনুষ্ঠান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করলেন আশিকুর রহমান।